can. Come on, it's a man, no bad and bad. Power in the body, good, the positive, the damn. মাতা চিড়ে তুলে সিটি গলে চুরি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম। অচেনা গ্রামের অপরিচিত ব্যক্তি জনপ্রিয় হয়ে উঠলেন সব সীমানা ছাড়িয়ে। তার নাম ভুবন বাদ্যকর। দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালচুরি গ্রামের বাসিন্দা তিনি। পেটের টানে কাঁচা বাদামের বস্তা পিছনে চাপিয়ে ঘুরে বেড়ান এই গ্রাম থেকে ওই গ্রামে, সেটা বাংলা হোক বা ঝাড়খণ্ড। আগে সাইকেলে করে ঘুরলেও এখন পুরনো একটা মোটর সাইকেল কিনে তাতে চেপে বিক্রি করতে বের হন তিনি। গ্রামের পথে কাঁচা বাদাম বিক্রি করতে গিয়ে গান বেঁধেছিলেন, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম। ভালো মাথা চিড়ে তুললে সিটি গলে চুরি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম। এই গানটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এই গানের টানেই ছুটে আসছেন গ্রামের মানুষ, কিনছেন বাদাম, কেউ কেউ গান ধরে রাখছেন মুঠোফোনে। তেমনি এক অজানা উৎসাহী মানুষের মুঠোফোনে থেকে ভুবন জুড়ে ভাইরাল হয়ে যান ভুবন বাবু। এখন ফেসবুক, ইউটিউব, টিকটক, মঞ্চ ইত্যাদি খুললেই বেজে উঠছে তার এই গান। ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলছেন সেই গান, কয়েক মিলিয়ন ভিউ হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে ভুবন বাবু আমাদেরকে জানান, আমার দুরাইপুর ব্লক ব্লকের মধ্যে বাড়ি গ্রাম কুড়ালচুরি। আর আমি যে গান বাদাম বিচতাম, যে কিভাবে আমি বাদামটা বিক্রি করব, সেই বাদামটার জন্য আমি সালা লোক খদ্দের পাচ্ছি না নিয়ে আমি আপনি মনে এই গান গাইতে 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 আইডিয়া করে করে আমি চিড়ি মালা পায়ের তোড়া দিয়ে আমি এই গেলা কিন্তু গানটা সেটিং করলাম। আর আমারই সুর আমারই গান, আমি সব কিছু তৈরি করেছি। এই যেমন চুল ছেঁড়া, সিটি গলে চুড়ি মালা, পায়ের তোড়া, মোবাইল ভাঙা, এইসব দিয়ে মানে বিক্রি করার সঙ্গে সঙ্গে বলে সালা এটা গাইতে গাইতে গুনগুন গুন গাইতে 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 কিন্তু আমার তৈরি হয়ে গেল। তা না এটা আমি গানের সুরে সবাইকে টানতে লাগলাম, এই গানটা তাই তৈরি করতে লাগলাম। হ্যাঁ, বিশ্ব জুড়েই তো শুনছি যে সবাইকারী মোবাইলে গানটা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে গান, তো ফেমাল মানে ফেমাস হয়ে গেছে আর গানটা, কিন্তু আমি কিছু পাইনি। হ্যাঁ, তো চিন্তা ভাবনা না, আমার মনের মধ্যে একটা বাসনা ছিল যে আসলে আমি বাদাম তখন গান করতে পেছি না, তখন এইভাবে আমি গানটা তৈরি করলাম, গুনগুন গান কাইতে কাইতে আমি এই গানটা তৈরি করে ফেললাম। নিয়ে আমি নিজের সুর দিয়ে যখন মানুষ প্রথম সুর যখন করি তখন বলছি গানটা তোমার খুব তো ভালো লাগলো, কিন্তু বলছি আর একবার গানটা গাও, আমি শুটিং আমি মোবাইল থেকে আমি একবার রেকর্ডিং করে আমি ছাড়বো, এইভাবে গানটা তৈরি করেছি। মানে প্রথম বাড়াবনে হয়েছে, তবে নাম জানি না, ছেলেটাকেও জানি না, রাস্তার মধ্যে নিয়েছিল। হ্যাঁ, আমার আমি তো দেখছি যে বাদাম অনেকে তো বিক্রি করে, কিন্তু আমি যে বাদাম বিক্রি করছি তো আমি গান যে তৈরি করে বিক্রি করছি, তো আমার এইটাই তো সমস্যা যে কী করে আমি গানটা তৈরি করলাম যে তখন আমার চিন্তা ভাবনা হলো যে আমি এই নিয়ে আমি ব্যবসা করে খাচ্ছি। তো এই যে সিটি গলে চুরি মালা দিয়ে আমি গানটা যা সুন্দর করেছি, তো কল্পনা করা যাচ্ছে না যে আমি এরকম আমার এরকম অবস্থা হবে। যাবেন? হ্যাঁ, যাবার ইচ্ছা আছে গান করার জন্য। আপনি ওই অল্প স্বল্প করতাম, তবে ওই গান করতাম মানে স্টেজে দু চারটা গান করেছি, বাউল গান, বাদাম বিক্রি ছাড়া আর কিছু করি না। সংসারে আছে মা, এই বউ, বৌমা, ছেলে, মেয়ে, তারা কি তারা এখন ওই কিছু করে না, হয় যদি আমার উপরে নির্ভর। এখন ওই বাইক নিয়ে যাচ্ছি, আগে সাইকেলে করতাম, ওই 250-200 এইরকম 5-10 কেজি বিক্রি হয়। হ্যাঁ, আমার গান খুব শখ। হ্যাঁ, খুব ভালো লাগছে। ত্রিফল দেওয়া তার মাটির বাড়িতে রয়েছেন স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা। বাদামওয়ালা ভুবন বাবুর এই গানের সুরের টানে ছুটে আসেন অনেকেই। শুধু গান শোনা নয়, গানের পাশাপাশি তার কাছে ক্রেতারা বাদামও কেনেন। শুধু টাকা দিয়ে নয়, পুরনো সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, আশের পালক, মাথার চুল ইত্যাদির বিনিময়ে বাদাম কেনা যায় তার কাছ থেকে। স্থানীয় বাসিন্দা ওয়াহিদ রাজা খান বলেন, পুরো বিশ্বে ভুবন বাদ্যকরের গান ছড়িয়ে যাচ্ছে, মিলিয়ন মিলিয়ন মানুষ ইন্টারনেটে তার গান শুনছেন, এমনকি বাংলাদেশের টিকটক স্টাররা তার গান লিপসিং করে ভাইরাল করে দিয়েছেন, এতে আমরা খুবই গর্বিত। অপর এক বাসিন্দা মিঠু খান জানান, ভুবন বাদ্যকর একজন বাদাম বিক্রেতা, তিনি বাদাম বিক্রি করতে যাওয়ার সময় একটি গান নিজেই লিখেছেন এবং নিজেই সুর করেছেন। আমাদের খুব ভালো লেগেছে যে আমাদের ছোট্ট গ্রামে এমন এক প্রতিভা লুকিয়ে রয়েছেন। Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.